আসসালামু আলাইকুম। প্রাথমিক শিক্ষা বিভাগের আওতাধীন উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাজস্ব খাতভুক্ত সহকারী শিক্ষকের শূন্য পদে এবং জাতীয়করণকৃত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আওতায় প্রাক প্রাথমিক শ্রেণীর জন্য সৃষ্ট সহকারী শিক্ষক পদে এবং অফিস সহায়ক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পুরুষ এবং মহিলাদের জন্য খেয়ালকরণ সহকারী শিক্ষক বেতন স্কেল 13তম গ্রেডে। তো আমরা বিস্তারিত অংশে যাব, তার আগে সবার কাছে অনুরোধ থাকবে আমার যে ইউটিউব চ্যানেল রয়েছে টপ জব সার্কুলার, সবাইকে অনুরোধ করব যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন তারা অবশ্যই ইউটিউবে গিয়ে টপ জব সার্কুলার লিখে আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। সহকারী শিক্ষক বেতন স্কেল 11,000 থেকে 26,590, গ্রেড 13 জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী রাজস্ব খাতভুক্ত সহকারী শিক্ষক পদের সংখ্যা 68টি, প্রাক প্রাথমিক পর্যায়ে 41টি, বয়সসীমা 28/9/2023 তারিখে, বয়স সর্বনিম্ন 21 বছর এবং সর্বোচ্চ 30 বছর পর্যন্ত, যাদের কোটা রয়েছে তাদের 32 বছর পর্যন্ত গ্রহণযোগ্য। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা স্নাতক সম্মান বা সমমান ডিগ্রি অর্থাৎ অনার্স অথবা ডিগ্রি পাস হতে হবে সেকেন্ড ক্লাসে। অফিস সহায়ক বেতন স্কেল 8,250 থেকে 8,670 পর্যন্ত, এখানে হয়তো ভুল দেওয়া হয়েছে। পদের সংখ্যা 4টি, বয়স 28 থেকে 30 বছর, কোটা থাকলে 32 বছর, এটা অষ্টম শ্রেণী পাস। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক এবং বান্দরবান পার্বত্য জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। ওয়েবসাইট হচ্ছে recruiting.esewa-bhdc.org। এই ওয়েবসাইটে গিয়ে চেয়ারম্যান পার্বত্য জেলা পরিষদ বরাবর আগামী 28 সেপ্টেম্বর 2023 তারিখ 12টার মধ্যে অনলাইনে আবেদন দাখিল করতে হবে। অনলাইনে আবেদন শুরু হবে 14 সেপ্টেম্বর। এখানে ছবি লাগবে 300×300 পিক্সেল, সিগনেচার লাগবে 300×80 পিক্সেল। এখানে আবেদনের ফি হচ্ছে 225 টাকা সহকারী শিক্ষকের জন্য এবং অফিস সহায়ক পদের জন্য 115 টাকা, যেটা আপনাকে বিকাশের মাধ্যমে এই পদ্ধতিতে পেমেন্ট করতে হবে। তো আপনি যখন এই ওয়েবসাইটে যাবেন, ওয়েবসাইটে গেলে তখন আপনাকে সব প্রসেসগুলো দেখানো হবে। যেহেতু এখন আবেদন শুরু হয়নি তাই পরবর্তী স্টেপগুলো আপাতত দেখানো সম্ভব হচ্ছে না। এখানে অনেকগুলো শর্তাবলী রয়েছে, ভালো করে একটু পড়ে নেবেন। এখন এখানে কথা হচ্ছে এটা শুধুমাত্র পার্বত্য জেলা পরিষদ বান্দরবানের জন্য, অর্থাৎ ওখানকার শুধু স্থায়ী বাসিন্দারাই আবেদন করতে পারবেন। আর অন্যান্য জেলার যদি ছাড়ে, যেহেতু আগেরটার এখনও পরীক্ষা হয়নি, যদিও ছাড়ে তাও আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। এবং এই ধরনের সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো পেতে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এবং এটা সম্পূর্ণ সরকারি চাকরি। আমরা চলুন একটু ওয়েবসাইটে গিয়ে একটু দেখার চেষ্টা করি ওয়েবসাইটটা ওপেন আছে কিনা। তো আপনাদেরকে এই ওয়েবসাইটে আসতে হবে recruiting.esewa-bhdc.org। এই ওয়েবসাইটে আসার পর এখানে দেখুন অনলাইন আবেদন ফি পেমেন্ট প্রবেশপত্র গ্রহণ, এগুলো সবগুলো অপশন দেওয়া রয়েছে ধাপসমূহ। তো আপনি অনলাইন আবেদন এই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করলে পরীক্ষামূলক নিয়োগ বিজ্ঞপ্তি আবেদনের শেষ তারিখ 14 সেপ্টেম্বর, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে সহকারী শিক্ষক এখানে আবেদন করণে ক্লিক করবেন। আবেদন করুন, ক্লিক করার পরে দেখুন সব ইনফরমেশনগুলো দেওয়া রয়েছে কোথায় কী লিখতে হবে, এবং যেগুলোতে লাল স্টার মার্ক করে দেওয়া রয়েছে এগুলো আপনাকে অবশ্যই ফিল আপ করতে হবে। সব কিছু ফিল আপ করা শেষ হলে একটু নিচে আসবেন, আস্তে আস্তে সবগুলো সেগুলো ফিল আপ করবেন। এখানে পরীক্ষা 1 অর্থাৎ SSC, পরীক্ষা 2 HSC, পরীক্ষা 3 ডিগ্রি বা অনার্স এভাবে দিবেন। এগুলো সব ফিল আপ করবেন, করার পরে দাখিলে ক্লিক করতে হবে। প্রার্থীর স্বাক্ষর এখানে আপলোড করতে হবে, এখানে টিক চিহ্ন দিয়ে আপলোড করতে হবে। আশা করি সবাই পারবেন। কোনো অপশন না বুঝলে ভিডিওতে কমেন্ট করবেন এবং ভিডিওটি সম্ভব হলে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।